অনেক অ্যাস্ট্রোলজার্সদের এমনকি কিছু দোকানদারদেরও বলতে শুনি যে যদি আপনি ওল্ড মাইন্ডসের বার্মা রুবি অর্থাৎ আনট্রিটেড আনহিটেড রুবি আপনি ক্রয় করতে না পারেন সেক্ষেত্রে এই ট্রিটেড হিটেড যখন রুবি পাওয়া যায় এগুলো ধারণ করতে বলে দেন আসলে এগুলো তো সম্পূর্ণ ভুল তথ্য না আপনি যখন একটি জেমস্টোনস ধারণ করছেন সেক্ষেত্রে আপনি অবশ্যই চাইবেন যে জেমস্টোনসটি তার মধ্যে ন্যাচারাল ফর্ম যেন থাকে তার মধ্যে হিলিং ক্যাপাসিটি যেন অবশ্যই থাকে অর্থাৎ জেমস্টোনসটি যেন আনহিটেড আনটিটেড হয় যখন আনহিটেড আনটিটেড রুবি ক্রয় করতে পারছেন না তো তার বিকল্প তো অনেক কিছু জেমস্টোনস রয়েছে আপনি নিতে পারেন রেড বা পিঙ্ক স্পিনেল রেড বা পিঙ্ক টার্মোলাইন রেড বা পিঙ্ক কালারের স্টার রুবি এমনই বেশ কিছু রত্ন রয়েছে যেগুলো আনহিটেড আনটিটেড ফর্মে পাওয়া যায় এই যে রেড বা পিঙ্ক কালারের স্পিনেল এগুলি ক্রিস্টালিক স্ট্রাকচার অনেকটা বার্মা ওল্ড বার্মা রুবির খুবই কাছাকাছি তাইগুলো দেখতেও অনেকটা ওল্ড বার্মা রুবির মতনই লাগে এমনও উদাহরণ আমার কাছে রয়েছে এই এই ধরনের স্পিনেলকে ওল্ড বার্মা রুবি বলে অনেকে ক্রয় করেছেন যাই হোক এর উপকারিতা কিন্তু কোনো অংশে কম না এর কার্যকারিতা গ্লাস ফিলিং ডিটেড হিটেড রুবির তুলনায় অনেক অনেক বেশি এই ধরনের স্পিনেল বাজারে খুব একটা পাওয়া যায় না বলে অ্যাস্ট্রোলজারেরা এগুলো রেকমেন্ডেশন খুব একটা করেন না এবং এগুলোকে অনেকে ভুল করে ওল্ড বার্নার রুবি বলেও বিক্রি করে দিয়ে থাকেন এবং এগুলোর মূল্য অনেক কম হলেও এগুলোর ক্রিস্টাল ভ্যালু অনেক বেশি যে নিউমান্স বলে পরিচিত এই হিটের টিটেড গ্লাস ফিলিং রুবির চাইতে এগুলি ফার ফার বেটার অনেক অনেক বেশি উপকারী অনেক অনেক বেশি কার্যকরী